আমাদের গোটা দেশের মধ্যে শিবের আবির্ভাব তত্ত্বটা কিন্তু বিভিন্ন রকম। কোথাও আমরা নর্মদাতে গিয়ে দেখছি পাহাড়ের ওপরেতে শিব আবির্ভূত হয়েছে, আমরা এখানে দেখছি ভূতল ভূগহ্বরস্থিত অংশ থেকে আবির্ভূত হয়েছেন। এবার যদি আমাদের শারীরতত্ত্ব অনুসারে আমরা শিবতত্ত্বকে বা সাধনতত্ত্বকে শারীরতত্ত্বের একটা অংশ হিসেবে ধরি, তাহলে এই যে আমাদের পাহাড়ের উঁচু নিচু, নদী নালা এবং এই ভূগহ্বর, এই সবটাই আমাদের শারীরতত্ত্ব অনুসারে চলছে সবটাই। যখন শিবের উৎপত্তি ভূতল গহ্বর স্থিত হচ্ছে, তখন আমাদের শরীরের মধ্যস্থিত আমরা এটা ধরতেই পারি যে মাটি এবং জলতত্ত্ব থেকে শিবের উদ্ভব হলো, অর্থাৎ মূলাধার এবং স্বাধিষ্ঠান চক্রের অংশ। যেহেতু ভূগহ্বরস্থ শিব, যেখানে যেখানে ভূগহ্বরস্থ, শুধু চন্দনেশ্বর বলে নয়, আরও বহু জায়গায় আছে গোটা দেশে মাটির তলায় পাতাল শিবের উপস্থিতি বহু জায়গায় আছেন। এখন এই আমরা চক্র সাধনার ক্ষেত্রে একটা বিশেষ বিষয় বলি, দেখো শিবতত্ত্বের সঙ্গে চক্র সাধনাটা যুক্ত হয়েছে, পৃথিবীতে দেবীতত্ত্বের সঙ্গেও যুক্ত হয়েছে, কিন্তু এই বিষয়বস্তুটা একটু বুঝতে হবে। আমরা সাধনা করতে গিয়ে সবসময় ভাবি যে সাধনা শুধুমাত্র একটা ওই কোনো একটা বিশেষ জপ আমরা করেই চলেছি না, ওটা সাধনা নয়। আমরা যখন চক্রতত্ত্বে উপনীত হব শিবতত্ত্ব অনুসারে, শিবতত্ত্ব একটা টেকনোলজি, একটা বিশেষ ধরনের সিস্টেম, যে সিস্টেমেতে যতক্ষণ না কোনো সাধক নিজে পদার্পণ করবেন ততক্ষণ পর্যন্ত তার চক্র থেকে চক্রের উন্নয়ন ঘটবে না। এবার বিষয়টা হচ্ছে চক্রের উন্নয়ন বলতে আমরা যেটা বুঝি, কতগুলো বাজার চলতি কথা আছে, চক্র খুলে আছে চক্র বন্ধ হয়ে আছে। আমি এর আগেও হিরণ্যগর্ভ অফিসিয়ালেতে বলেছিলাম চক্রার্থ বলতে গিয়ে যে খুলে আছে বন্ধ আছে এই ধরনের কথাগুলো এক ধরনের, মানে এটা এক ধরনের এড়িয়ে যাওয়া বা মূর্খতার কথা। এই কথাটার সঙ্গে চক্রতত্ত্ব সাধনা বা শিবতত্ত্ব সাধনার কোনো মিল নেই। আসল বিষয়টা বুঝতে হবে, চক্র বলতে আমরা বুঝি চাকা, কিন্তু যখন কোনো সাধক তার চক্রকে চক্রের দ্রষ্টা হিসেবে থাকবেন, তখন তিনি যে জায়গাগুলো দেখবেন সেটা হচ্ছে আমাদের যে উইন্ড পাইপ নাড়ি তত্ত্বের, যেখানে যেখানে নাড়ির সংযোগ হয়েছে সেই মুখগুলো, এই মুখগুলো প্রত্যেকটা ত্রিমাত্রিক, অর্থাৎ তিন কোণা অবস্থান। এই ত্রিমাত্রিক বিষয়টা যেহেতু ভয়ঙ্করভাবে সেখানে শক্তিপ্রবাহ চলতে থাকে, ফলে তার বিচ্ছুরণ ঘটে। এই বিচ্ছুরণটা ওই ত্রিমাত্রিক একটা অংশ, ত্রিভুজাকৃতি অংশের চাতির চতুর্দিক দিয়ে বিচ্ছুরণ যখন হয়, সমস্ত বিচ্ছুরণকেই তো আমরা গোলাকার দেখতে পাই। অথবা ওই ত্রিমাত্রিক বস্তুটা, একটা ত্রিভুজকে যদি মো করে ঘুরিয়ে দেওয়া হয়, সেটাও একটা দূর থেকে দেখলে গোলাকার অবস্থান বোঝা যায়। চাকার সঙ্গে এর এইটুকুই মিল, এর বাইরে কোনো মিল নেই। এই বিষয়টাকে আর সাধককে অনুধাবন করতে গেলে তাকে বিশেষ প্র্যাকটিসে আসতে হবে। চক্র সাধনা নির্দিষ্ট পথে, মেডিটেশন নির্দিষ্ট পথে, চক্র সাধনা তন্ত্রের সবথেকে গূঢ়তম সাধন পদ্ধতি হচ্ছে চক্র। তো চক্রে তন্ত্রে দেখবে বিভিন্ন রকম দেব দেবীর তত্ত্ব বলা হয়েছে, শিবতত্ত্ব তো প্রত্যেকটি চক্র সাধনার সঙ্গে যুক্ত হয়েই আছে, দেবত্ব দেব অংশ, অর্ধ নারীশ্বর অবস্থা নিয়ে সমস্ত সাধন তত্ত্ব জেগে উঠেছে। পুরো শিবতত্ত্বটা শুধু একটি পুরুষতত্ত্ব দেবতত্ত্ব নয়, শিব শব্দের অর্থ হলো জ্ঞান, ওই জ্ঞানের মধ্যে পুরো পরমার্থ প্রকৃতি নিহিত হয়ে আছে। ইরা পিঙ্গলা পুরুষতত্ত্ব নারীতত্ত্ব, মূল ব্রহ্মজ্ঞানে গিয়ে এই লিঙ্গভেদ আর নেই, ব্রহ্মতত্ত্বের কোনো লিঙ্গভেদ হয় না। তাই একটা শিব শব্দ দিয়ে বোঝানো হয়েছে, যা শুধু জ্ঞানকেই প্রকাশ পায়। আমি খানিকটা সংক্ষিপ্ত সারে বলার চেষ্টা করলাম জয়।